আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা বাড়ি বাড়ি সার্ভে শুরু করেছেন। করোনার উপসর্গ যাদের রয়েছে কিংবা করোনা রোগীর সংস্পর্শে এসেছেন এমন লোকদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে পাঠাচ্ছেন। উপসর্গ রয়েছে এমন লোকজনের অ্যান্টিজেন টেস্ট করানো হচ্ছে। সোমবার থেকে আগরতলা সহ বিভিন্ন জায়গায় এই কাজ শুরু হয়েছে। যাদের পরীক্ষায় করোনা ধরা পড়বে তাদের পাঠানো হবে কোভিড কেয়ার সেন্টারে। এটা অ্যান্টিজেন টেস্ট করা হইতাছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন্স মাইনে সেরা। আমরা এখানে অ্যান্টিজেন স্টার্ট করছি আশ্রমপাড়ি ইউপিএসসি থেকে। আমরা গত সপ্তাহের থেকে এটা স্টার্ট করছি আর এই সপ্তাহে আজকের থেকে আমরা এখানে 37 নম্বর ওয়ার্ডে এটা স্টার্ট করছি। এক সপ্তাহ যাবত এটা এখানে চলবো অ্যান্টিজেন টেস্ট। আশারা বাড়ি বাড়ি গিয়া সার্ভে করবো, অঙ্গনওয়াড়িরা সার্ভে করবো। ওইরা যেখানে সর্দি কাশি পাইবো বা ট্রাভেল হিস্ট্রি আছে এরকম পাইবো বা কোন পজিটিভ কন্ট্যাক্ট আইসে এরকম পাইবো, শহরের রেফারেল স্লিপ দিয়া আমরা এখানে পাঠাইবো রেফার করে। তখন তারারে আমরা এখানে টেস্ট করাবো। নাম নথিভুক্ত, ফার্স্ট আমরা নাম নথিভুক্ত করো, অনলাইন নাম নথিভুক্ত করুন। আমরা এখানে আবার একটা রেজিস্টার মেনটেন করি, তারপর ইউনিক আইডি আইব, ওই আইডিটা অনুসারে আমরা পেশেন্টারে চিহ্নিত করব। তাদেরকে বলে উদ্দেশ্য আমরা আমাদের এখানে ওয়েট করতে কমু, বাড়ির মানুষকে বুঝামু যে তারা বেটার স্বাস্থ্যের লেগে বেটার ট্রিটমেন্টের লেগে আমরা কোভিড কেয়ার সেন্টারে তারা রেফার করুক। এবং নিকটবর্তী যে রেফারেল হসপিটাল আছে ওইখান থেকে ফোন করে বা যেখানে ইউপিএসসি আছে ওইখান থেকে ফোন করে অ্যাম্বুলেন্স আনে সেরা, তারপর গাড়ি ব্যবস্থা করে তারা নিকটবর্তী কোভিড কেয়ার সেন্টারে পাঠায়। সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে রাজ্য জুড়ে। রিপোর্ট চ্যানেল 3 রাত।